মন্দির একটা পবিত্র স্থান, সেই মন্দিরে বসে কেউ লীলা করবে সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। আর একটা কথা মনে রেখো, কোনোভাবেই হারান ঠাকুরকে এই মন্দির থেকে বিদায় করার চেষ্টা করো না, কেমন? হারান ঠাকুর আগে আপনি আসুন, আমার সাথে আপনার সাথে কথা আছে। ও দুয়ারি বাবু, দুয়ারি বাবু, মাথা ঠান্ডা করো দেখিনি, মাথা ঠান্ডা করো। দেখো হারান ঠাউর আমার নামে নালিশ করে, কিন্তু সে কথা তো তুমি কানেই তোলো না। এ কিন্তু বাড়ি অন্যায়, বাড়ি অন্যায়। দাদা আমি জানি আমি কিছু বলে তুমি আমাকে আবার ভুল বুঝবে, কিন্তু আমি তাও বলছি, মায়ের মন্দিরে দিনের পর দিন, দিনের পর দিন যে নিয়মভঙ্গ হচ্ছে তা কি উচিত? একজন ব্রাহ্মণ সন্তান হয়ে ছোট ঠাকুর যে শাস্ত্র বিরুদ্ধ কাজ করছে তার দায় কিন্তু পড়ছে আমাদের সকলের ওপর এসে। দাদা ত্রৈলক্য, ভালো করে জানিস এই ধরনের গোড়ামো আমি একদম পছন্দ করি না। বাবা মশাই এই ধরনের গোড়ামো পছন্দ করতেন না। আমি বাবা মশাইয়ের মতন করে এই মন্দির পরিচালনা করতে চাই। নিজের মনকে প্রসারিত কর ভাই, তা না হলে ছোট ঠাকুরকে নিয়ে আমার সামনে কথা বলতে আসিস। দাদা হ্যাঁ ভাই, ভুলে গেছি বাবা মশাই কি শিক্ষা দিয়েছিল আমাদের। বাবা মশাই শিক্ষার মান রাখা আমাদের দু ভাইয়ের কর্তব্য। বাবা মশাই শিক্ষা, বাবা মশাই শিক্ষা, বাবা মশাই শিক্ষায় দু ভাই দিয়ে তুমি জাত পাত ন্যায় অন্যায় সব কিছু বিসর্জন দিয়েছ। কিন্তু আমি তোমাকে বলছি, ছোট ঠাকুরের কোনো ভুল কাজ আমি অন্তত সমর্থন করব না। করতে হবে না, তোকে সমর্থন করতে হবে না। ছোট ঠাকুর একজন মহাপুরুষ, একজন অবতার, তিনি তিনি আমাদের প্রণম্য, তার কাজ বিচার করা তুই যোগ্য নস, আর সেই দুঃসাহস করতে যাস না তুই। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখেন না তিনি, আর পাঁচজনের ভাবনার সাথে ছোট ঠাকুরের তুলনা করা চলে না ভাই। এটা যদি তুই না মানিস তাহলে এটা তোর দুর্ভাগ্য, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও ছোট ঠাকুরকে নিয়ে সমালোচনা করতে আসিস না তুই। এই কথাখানা আমি বলে দিলাম। আমারে খুব কইলে যে মানুষে মানুষে ভেদাভেদ করতে নেই, আর এদিকে এই কথা শুনে তেনারা তো খুব চটে গেছে। চটে গেছে? কে চটে গেছে? বড় বাবু খুব ক্ষুব্ধ হয়েছেন, আমি কেন সিঙ্গি বাড়ির বউয়ের হাত থেকে বক কেলু, তাদের বক্তব্য মন্দিরে বসে কাজ করা অন্যায়। কে আপনাকে কি কয়েছে একটু পরিষ্কার করে কোন তো আমাকে, আমি গিয়ে কথা কইব। আপনাকে বিচার করার অধিকার তেনাদের কে দিয়েছে? এই দেখো কান্ডি, এই সামান্য ঘটনায় তুমি এমন চটে উঠলে কেন গা? ফুসে উঠেছো একেবারে। শান্ত শান্ত দেখিনি, তেনারা তো মালিক। আপনি এমন ঘটনাকে সামান্য ঘটনা কইছেন? আপনাকে কি অকথা কুকথা কইলে আমি সহ্য করতে পারিনি। তেনারা মালিক, তাই বলে আপনার মতো সিদ্ধ মানুষকে অপমান করার ক্ষমতা তেনারা রাখেননি। আর আপনি এখানে পুজো করছেন তাই বলে মাথা বিকিয়ে দেননি। তুমি তো খুব চটে গেছো গা, তোমারে কই তো ভুল করলুম। না গো না, তুমি ঠিক কথা কয়েছ, মানুষের একটাই পরিচয় সে মানুষ, আর মেয়েরা হলো গে মায়ের চাল, তারা সকলেই আমার কাছে
মাইদি সমা কিন্তু এই কথা কানা তাদের কেমন করে বোঝাই কও দেখিনি তেনাদের কুদ্ধ বুদ্ধিতে আপনাকে বুঝতে অসুবিধা হচ্ছে তার কারণ তেনারা আপনাকে এখনো চিনে উঠতে পারেননি আপনি কোননে রানী মা আপনার সেজু বাবু আর এখন দুয়ারি বাবু জগদম্বা মা সবাই তো আপনাকে দেবতা জ্ঞানে সম্মান করে তা ঠিক আজ দুয়ারি বাবু খেপে উঠে বড় বাবুর সঙ্গে এমন তক্ক জুড়ে দিলেন যে তারে তো আর শান্তই করতে পারিনি জানো তো গা লোক শিক্ষের কাজ এত সহজ নয় মানুষের মনের কুসংস্কার অন্ধবিশ্বাস ভেঙে ফেলে জ্ঞান চক্ষুর বিকাশ ঘটানো যে বড় কঠিন কাজ সে যতই কঠিন হোক না কেন এমন ভাবে প্রতিবাদ করতে হবে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় জোর গলায় কইতে হবে কোনটা ঠিক কোনটা ভুল বোঝাতে হবে আর এই কাজ কান আমাদেরই করতে হবে তার আগে কও দেখিনি তোমার মাথা কানা কেমন করে শান্ত হবে আমার শান্ত শিষ্ট মা এমন রেগে উঠল যে অন্য কেউ দেখলে তো একেবারে ভয় তাদের এখন এসব কথা থাক আপনি অনেক সেরে ফেলুন রঘুবীরকে জল খাবার দিন আর আমি বসে বসে আপনার পুজো দেখব তাতেই আমার মাথা ঠান্ডা হয়ে যাবে সেই ভালো গা সেই ভালো আজ আমি দেখলুম অন্যায়ের প্রতিবাদে তুমি কেমন ভাবে এগিয়ে আসো তোমার ভেতর যে ছাই চাপা আগুন আর জ্বলে উঠল সেই তো মায়ের রূপ সে কখনো রুদ্রাণী কখনো ঘরণী প্রতিবাদ করতেই তো এগিয়ে আসে দেবী মহামায়া আবার সংসার সামলে পরম মমতায় সন্তানদের আগলে রাখতে তিনি পারে আমাদের কথা কয়ে শোনা দেখি নি তুই তো বেশ কদিন হলো স্কুলে যাচ্ছিস নিশ্চয়ই এতদিনে অনেক কিছু শিখেছিস সে তো বেশ কিছুটা শিখেছি
তোমরা শিখবে? বাংলা তো আমি পড়তে পারি, কিন্তু ইংরেজি খুব কঠিন, ও আমি শিখতে পারবো কিনা জানি না বাপু। দিনার মুখে অনেক শুনেছি, কিন্তু ইন্দু শুনতে তো খুব ইচ্ছে করে। ওই যেমন করে সাহেবেরা মেমরা কথা কয়, তাদের আদব কায়দা, আটা চলা, ওটা বসা। ইন্দু ইন্দু শোনা না রে, সে তেমন কিছু কঠিন নয় গো। পেতম পেতম আমিও খুব ভয় পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি শিখে গেছি। আচ্ছা, এবার আমি যা কইব তোমরা ঠিক আমার সঙ্গে সঙ্গে তাই কইবে, কেমন? কি দিয়ে শুরু করি? হ্যাঁ, হ্যালো, খেলবো। ও ইন্দু, তোকে যে কইলো ইঞ্জিনিয়ারে কথা কইতে, তুই এসব কি কইছিস? এ আবার কেমন দাঁড়া ডং? না না, হেলবো নয়, হ্যালো। সাহেবরা এই কথাখানা তখনই কয় যখন ওদের সাথে প্রথমবার কারোর দেখা হয়। আমরা যেমন কই নমস্কার, আপনারা কেমন আছেন, আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো, কি কই নে আমরা, সেইটাই ওরা কয় হ্যালো। ওমা ইন্দু, একটা কথাতে ওয়ে কেন? এ আবার কেমন দাঁড়া রে? আরে বাবা, এখনো আরো কিছু আছে গো, তোমরা শোনোই নে। এবার কত গুড মর্নিং। ও বাবা গো, ও দিদি গো, ও দিদি, কে আবার কেমন দাঁড়া কথা, তুই কি কইছিস রে? মানে মানে কি কি মন মন কি সব বললি? না না, গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল। ইন্দু ইন্দু, আরো কিছু শেখা। আচ্ছা, সন্ধ্যেবেলাকে কি কয় কও তো? গুড ইভিনিং। ও বাবা গো, সকাল সন্ধে রেত দিন এরকম আলাদা আলাদা নামে ডাকা হয় নাকি রে? ও মা, বাংলাতে তো আলাদা আলাদা নামে ডাকা হয়, তাহলে ইংরেজিতে কেন? এই তোমরা কিন্তু আমার সাথে সাথে কইছো নে, এইসব তোমাদের অভ্যেস করা দরকার। তোমরা এবার শিখবে কি করে কও তো? এই ইন্দু ইন্দু ইন্দু, শোন না, নিজের নাম কিভাবে ইংরেজিতে জিজ্ঞেস করে, তুই ওটা আমায় শেখা। আগে তোমরা ওইগুলো শেখো। এই ইন্দু কনে, আমি শিখবো, তুই কনা একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, নাম তো হোয়াট ইজ ইয়োর নেম? ও বাবা রে, এত বড়। ও দিদি গো, এ কইতে গিয়ে তো আমাদের দাঁতই পড়ে যাবে মনে হচ্ছে। সত্যি ইন্দু, তুই কি সুন্দর মুখস্থ করেছিস রে, তোর কিন্তু অনেক বুদ্ধি আছে। এ তো আমি জীবনেও পারবো নে। অন্য ইন্দু, মেম সাহেবেরা যেমন আদব কায়দে হাঁটা চলা করে নে, তুই আমি দেখাবি রে, দেখানি? আমি? কিন্তু আমি দেখানি। ও ইন্দু দেখানি, আমি দেখবো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুই
বাড়ির তিনজন সমত্ব বউ একসাথে নঙ্গ তামাশা করছে, আর এদিকে যে তুলসী তলে সন্ধেবাতি পড়েনি সেদিকে কারুর কোনো হুঁশ নেই। তা কি নিয়ে এখানে আসর বসেছে আমি জানতে পারি? কি হলো, আমার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না? মাসি, মাসিমণি, আমি দিদিদেরকে ইংরাজি শেখাচ্ছিল। কি, তুমি বাকি বউদেরকে মেমেদের ভাষা শেখাচ্ছো? সত্যি এই সংসারে আর নক্ষী আসবে কেমন করে? তা ওই মেয়ে নয় সৃষ্টি ছাড়া, কিন্তু তোমরা দুজন, তোমরা দুজন ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছ। আর এই যে, এই যে অন্নদাবু, তুমি তো আমার বেটার বউ, তুমি কর্তব্য জ্ঞান ভুলে গেলে কি করে? এত সাহস হলো কি করে তোমার? আমার অন্যায় হয়ে গেছে মা, আর কখনো এমনটা হবে না। আমি এক্ষুনি সন্ধ্যে বাতি দিয়ে আসছি। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি ওই মেয়ের কাছ থেকে সাহেবি ভাষা শিখবে না। দারিকার যদি মনে হয়ে থাকে তার বউকে দিয়ে সে বিবিয়ানি করাবে তো করা, কিন্তু গণেশ যদি ওই পথে হাঁটে তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়ব। আমি কিন্তু, আমি কিন্তু গলায় দড়ি দেব। মা, মাসিমণি, আপনি দয়া করে দিদিদেরকে বকবেন না, ওদের কোনো দোষ নেই, আমি তো ওদেরকে শেখাচ্ছিলাম। আপনার যা শাসন করার আপনি আমাকে করুন, যা শাস্তি দেবার আপনি আমাকে দিন। তুমি কে হে? হ্যাঁ, কে তুমি? আমি আমার ব্যাটার বউয়ের সঙ্গে কথা কইছি, সেখানেও মাঝখানে ঢুকে তুমি কয়েকটা কথা কই দিলে? বাড়ি ডেপো মেয়ে তো তুমি, তোমার পাল্লায় পড়ে ওদেরও মাথাখানা গেছে, আসকারে উঠে পড়ে চোরা একেলে। ইন্দু তুই চুপ কর, গুরুজনদের মুখে মুখে এমন কথা কইতে নেই। তুমি আর কথা কইও না কমলাবু, তুমি তো এবারে বড়, তোমার তো বাকি দুই বউকে শেখানো উচিত কি করে সংসার করবে তারা। সেসব না করে তুমি এখানে এসে হাসাহাসি করছো, সরকার কেন তো এবার লাটে উঠবে একবারে? না, হে আমি হতে দেব না। সংসারে কি করে রাস ধরতে হয় সে কথাখানা পদ্মমণি খুব ভালো করেই জানে। আর বউয়েরা যদি কথা না শোনে তাদের কি করে শিখতে দিতে হয় সেটাও। আজ রেতে তোমাদের তিনজনের খাওয়া বন্ধ। বদিদি, বউদেরকে কিসের সাজা দিচ্ছিলে তুমি? তুইও এসে পড়েছিস। তার মানে তোমার শালিশি করার জন্য তুমি ওকে গিয়ে ডেকে আনলে? বড় বদবুদ্ধি তোমার মাথায় আছে তো দেখছি। বদ্বিতি, ইন্দুবু আমাকে শুধু ডেকে এনেছে, ও আমাকে কিছু কয়নি। মাসিমণি, আমি স্কুল থেকে যা যা শিখেছিলাম তাই আমি কইছিলাম দিদিদেরকে, কিন্তু আপনি, আপনি আমার ওপর রেগে গিয়ে দিদিদেরকে সাজা দিলে। আবার কথার মাঝখানে তুমি কথা কইছো, বেহায়াপনার সমস্ত কিন্তু সীমা তুমি পেরিয়ে যাচ্ছ। দেখ ছোটকুকি, তুই তোর ব্যাটার বউকে শাসন নাই করতে পারিস, তা বলে কিন্তু আমি বাড়ির দুই বউকে শাসন করবো না এমনটা নয়। অন্নদাবু আর কমলা বউ তোর ব্যাটার বউয়ের মতো মেম হবে না, তারা বাড়ির বউ, বাড়ির মধ্যেই থাকবে। চলে এস অন্নদা। বদিদি, অন্নদাবু কমলা বউ যখন ইংরেজি ভাষা শিখতে চাইছে তখন তাতে খেতিটা কি? তারা তো বাড়িতেই থাকছে, স্কুলে তো যেতে চাইছে না। তারা চাইছে না, কাল চাইতেই পারে। তোর ব্যাটার বউ তোর ব্যাটার মাথাখানা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কাল যদি এই দুজন বউ শুরু করে সংসারখানা বাঁচাতে পারবি তো? বদ্বিতি, তোমার কেন মনে হচ্ছে যে ইংরেজি ভাষা শিখলেই সংসারখানা একেবারে জলে চলে যাবে? বদ্বিতি গো, তুমি চাইলে তুমিও শিখতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে ইন্দু বউ শিখিয়ে দেবে তোমার। তুই কি অত কথা কোশ নি, দুচত্তর ইংরেজি শিখতে পেরেছে বলে তোরও তোর ব্যাটার বউয়ের সঙ্গে মাটিতে পা পড়ছে না। ছোটকু কি, তোর ব্যাটার বউ সবাইকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে,
কিন্তু মাঝে মাঝে পচা আমদেরকে দূরে সরিয়ে রাখতে হয় জানিস তো, যাতে ভালো আমেরা ভালোভাবে থাকতে পারে। আমাকেও মনে হচ্ছে সেটাই করতে হবে। তুই যদি তোর ব্যাটার বউকে না শোধরাস, চলে এসো অন্নদা বউ। আমি সন্ধ্যে পিতির দিয়ে আসি। দাঁড়া কমলা, এদিকে তোরা ইংরেজি শিখছিলিস ইন্দুর কাছে? আমি খুব খুশি হয়েছি। তোরা যেটা শিখতে চাইছিস সেটাই মন দিয়ে শিখবি। থেমে যাবি না কিন্তু এখানে। সন্ধে দেওয়ার জন্য বাড়িতে অনেক লোক আছে বাছারা। একটা কথা মনে রাখিস, তোরা কিন্তু কোনো অন্যায় কাজ করছিস না। নেকা পড়া শেখার অধিকার, জানার অধিকার সকলের আছে। সকলের।